নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত রিডার্স ক্লাব চ্যানেলে। বন্ধুরা, ভালো অডিও এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য অবশ্যই হেডফোন ব্যবহার করুন। ইন্ট্রোডাকশন। বন্ধুরা, আজ যে বইটি নিয়ে আলোচনা করব সে বইটির নাম হলো দ্য ফোর আওয়ার ওয়ার্ক উইক। এই বইটি লিখেছেন টিমোথি ফেরিস। টিমোথি ফেরিস একজন আমেরিকান লেখক, শিক্ষাকর্মী এবং উদ্যোক্তা। এই বইটি 4 বছরেরও বেশি সময় ধরে নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার ছিল। লেখক দিনে 14 ঘন্টা কাজ করার সময় তিনি ধারণা পান এই বইটির ব্যাপারে লেখার। অতিরিক্ত পরিশ্রম এবং অবসর সময়ের অভাবের কারণে তিনি হতাশ হয়ে পড়েন। এই বইটির মূল বিষয় হল তার কর্মহীন জীবনধারা থেকে অব্যাহতি। দ্য ফোর আওয়ার ওয়ার্ক উইক এই বইটিতে আপনি আপনার সময় এবং আর্থিক স্বাধীনতা বাড়াতে শক্তিশালী কিছু কৌশলের খোঁজ পাবেন, যা আপনাকে জীবনধারার বিভিন্ন বিকল্প উপভোগ করতে সক্ষম করবে। এই বইটি আপনাকে রাস্তা দেখাবে প্যাসিভ ইনকাম সোর্স খোঁজার এবং সেই প্যাসিভ ইনকাম স্ট্রিমকে সক্রিয় করার। আপনি নতুন সমৃদ্ধ জীবনধারা গ্রহণ করতেও পারেন, এমন একটি জীবন যা আপনি চান এবং যেমন মানুষ আপনি হয়ে উঠতে চান সেটি হওয়ারও বৈশিষ্ট্য আছে এই বইটিতে। এবং এই বইটিতে আমাদের 9-to-5 ফাঁদ থেকে বাঁচতে এবং স্বাধীনতা পরিপূর্ণ জীবনধারা তৈরি করার ব্যবহারিক পদ্ধতি শেখানো হয়েছে। এই বইটি আউটসোর্সিং, সক্রিয়করণ এবং অগ্রাধিকারমূলক কাজগুলির গুরুত্বের উপর জোর দেয়, যা সত্যিকারের অর্থে স্বাধীনতা এবং সম্ভাবনার জীবন তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ। এবং এরকম জীবন আপনি নিজেও তৈরি করতে পারেন যদি এই বইটির কথাগুলো আপনি মনোযোগ সহকারে শোনেন। মূলত এই বইটি একঘেয়ে 9-to-5 যে জবের ফাঁদ, তার থেকে মুক্ত হওয়া এবং অসাধারণ সাফল্য অর্জনের সাথে সাথে নিজেকে যে কোনো জায়গায় বা যে কোনো জায়গা থেকে কাজ করার অনুমতি দেয়। দীর্ঘ সময় ধরে কাজ করার বিপরীতে এই বইটি আপনাকে বুদ্ধিমানভাবে কাজ করার এবং সমান এবং উচ্চতর ফলাফল অর্জনের জন্য রাস্তা দেখাবে। অর্থাৎ কম কাজ করেও আপনি অনেকটা টাকা ইনকামও করতে পারবেন। এই বইটিতে বর্ণিত কৌশলগুলি বাস্তবায়ন করে আপনি আপনার কাজের অভ্যাসকে পুরোপুরিভাবে বদলে ফেলতে পারবেন এবং আপনার অভ্যাসগুলি আপনার উৎপাদনশীলতা এবং কার্যকারিতা বাড়িয়ে তুলবে। আপনি কীভাবে আপনার সময়কে অপটিমাইজ করবেন, আপনার আর্থিক সম্ভাবনাগুলিকে উন্নতি করবেন এবং এমন একটি জীবন প্রতিষ্ঠা করবেন যেখানে কাজ কোনো বাধা নয় বরং আপনার আবেগকে অনুসরণ করার একটি উপায় তা আবিষ্কার করতে হবে। লেখক এখানে বলেছেন, আপনার নিজেকে যে প্রশ্নটি জিজ্ঞাসা করা উচিত নয় তা হলো আমি কি চাই। এর পরিবর্তে আপনাকে প্রশ্ন করতে হবে নিজেকে, আমার লক্ষ্যগুলি কি, আমাকে কি এমন আছে যা উত্তেজিত করে কাজ করার জন্য বা অনুপ্রাণিত করে কাজ করার জন্য। এই বইটি মূলত একটি কাঠামোর উপর বেস্ট করে গঠিত, যাকে আপনি সংক্ষিপ্তে ডিল বলতে পারেন, অর্থাৎ DEAL। এই 4টি ওয়ার্ডের উপর বেস্ট করে এই বইটি ভিড় দাঁড়িয়ে আছে। পাঠকদের এই বইটি শেখাবে কীভাবে তাদের জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়া যায় এবং ধাপে ধাপে সেই ব্যাপারটি আলোচনা করা হয়েছে। এই বইটিতে যে কথাগুলো এরপর বলবো, আলোচনা করব সংক্ষিপ্তাকারে, সেইগুলি পুরোটি কিন্তু এই ডিল শব্দটির উপর বেস করে, অর্থাৎ DEAL। এরপর আমি আপনাদেরকে বলছি এই ডিল শব্দটির প্রকৃত অর্থ কি। ডি ফর ডেফিনেশন, ই ফর এলিমিনেশন, এ ফর অটোমেশন, এল ফর লিবারেশন। টিমোথি এটিকে
স্বাধীনতার গোলক বলেছেন, আপনার কাছে বিকল্প এবং বেছে নেওয়ার ক্ষমতা রয়েছে, এবং তেমনি জোর দিয়েছেন যে এটি আপনার মধ্যে একটি আসল শক্তি। আপনি যদি লেখকের সহজ পদক্ষেপগুলিকে অনুসরণ করতে পারেন, তাহলে আপনি ন্যূনতম প্রচেষ্টা এবং খরচ দিয়ে কী অর্জন করতে পারেন তা দেখতে পারবেন। এবং বাস্তবতা হলো যে তিমোথি এটাই বিশ্বাস করেন যে আপনি বর্তমানে আপনার চেয়ে অনেক কম এবং অনেক বেশি উপার্জন করতে পারবেন। অর্থাৎ আপনি অনেক কম কাজ করেও কিন্তু অনেক বেশি উপার্জন করতে পারবেন এখন যে পরিমাণে কাজ করছেন তার থেকেও কম কাজ করে। তিনি প্রকৃত এটাই বলতে চেয়েছেন যে 10 ঘন্টা 12 ঘন্টা কিংবা 14 ঘন্টা কাজ করার মানে এটা নয় আপনি ধনী হচ্ছেন কিংবা আপনার কাছে অর্থ আসছে। আপনি কম কাজ করেও কিন্তু অনেক পরিমাণে টাকা অর্জন করতে পারেন। চলুন বন্ধুরা, এখানে এরপর আমরা ওই DEAL এটির নিয়ে আলোচনা করি এবং এর মধ্যে দিয়ে আমরা পুরো বইটির ব্যাপারে জেনে নিই। এটা আমরা তাহলে 4টি স্টেপে ভাগ করছি। স্টেপ 1, ডি ফর ডেফিনেশন। আপনার জীবনকে নতুন করে সাজাতে আপনাকে নিয়ম থেকে মুক্ত হতে হবে, একটি স্বয়ংক্রিয় আয়ের ধারা তৈরি করতে হবে এবং অনুৎপাদনশীল কাজ থেকে নিজেকে বিরত থাকতে হবে কিংবা নিজেকে মুক্ত করতে হবে। শুধুমাত্র তখনই আপনার কাছে জীবনের সত্যিকারের অর্থগুলি বা অর্থপূর্ণ বিষয়গুলিতে আপনি ফোকাস করতে পারবেন যখন সেইখানে ফোকাস করার জন্য সময় এবং স্থান থাকবে। এবং এটি শুরু হয় একটি নতুন গেমের নিয়ম এবং উদ্দেশ্য বোঝার সাথে সাথে। ডিফাইন দ্য নিউ গেম, অর্থাৎ নতুন গেমকে বুঝতে হবে। এখানে কিন্তু এটা বলা হয়নি যে আপনার লক্ষ্য যেটা আছে সেই কাজ বা সেই লক্ষ্যের জন্য কাজ করা বন্ধ করুন কিংবা কিছুই করবেন না কিংবা পরবর্তী জীবন উপভোগ করার জন্য এখন কঠোর পরিশ্রম করা দরকার নেই, এরকম কিন্তু কিছুই বলা হয়নি। এটি সময়, অর্থ এবং অবস্থানের স্বাধীনতা তৈরি করার বিষয়ে, যাতে আপনি এখনই আপনার পছন্দ মতো জীবন ডিজাইন এবং যাপন করতে পারবেন। আসলে সময়, জীবনধারা এবং পছন্দের স্বাধীনতা সম্ভবত অর্থের কাগজের মূল্যের চেয়ে বেশি মূল্যবান, এবং আমরা তা কীভাবে পেতে পারি পুরো বইটিতে সে বিষয়ে ব্যাখ্যা করেছেন লেখক। ডিফাইন ইওর ফিয়ার্স, আপনার ভয়কে সংজ্ঞায়িত করুন বা বলতে পারেন আপনার ভয়কে কাটিয়ে উঠুন। আমাদের অধিকাংশই আমাদের অজানা ভয় দ্বারা আটকে থাকে বা আমরা আটকে থাকি। আমাদের এই ভয়কে জয় করতে হলে কিছু প্রশ্ন কিন্তু শুরু করতে হবে বা কিছু প্রশ্ন ছুড়ে দিতে হবে নিজের দিকেই। আপনার ভয়কে জয় করার জন্য আপনাকে মূলত 4টা প্রশ্ন নিজেকে করতে হবে, এবং সেই প্রশ্নগুলি হলো, 1, আপনার সবচেয়ে খারাপ ভয় কি এবং এটি উপলব্ধি হলে সবচেয়ে খারাপ জিনিসটি কি হতে পারে আপনার সাথে। 2, আজ যদি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় তাহলে আপনার আর্থিক পরিস্থিতি পরিচালনা করার জন্য আপনি কি করতেন। 3, আপনি যদি সব কিছু হারিয়েও ফেলেন তাহলে আপনার কাছে কি থাকবে যার ফলে আপনি আবার নতুন করে শুরু করতে পারবেন। 4, আপনার নিষ্ক্রিয়তার মূল্য কত, অর্থাৎ আর্থিক, মানসিক, শারীরিক, কর্মের খরচের তুলনায়, সেটা আপনাকে আগে ভেবে নিতে হবে। এবং এই 4টি প্রশ্ন যখন আপনি করবেন তখন আপনার কাছে অনেকগুলো রাস্তা খুলে যাবে এবং আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই 4টি প্রশ্ন থেকে। ডিফাইন ইওর ড্রিমস, আপনার স্বপ্নকে বুঝতে শিখুন। সম্ভাব্য ব্যর্থতার ভয়ের উপর ফোকাস করার পরিবর্তে আপনাকে এমন কিছুতেই ফোকাস করতে হবে যা আপনার জীবন নষ্ট না করে আপনাকে আগের দিকে যেতে সাহায্য করবে। যখন আপনি ফোকাস করেন ভয়ের উপর, ব্যর্থতার উপর, তা আপনাকে বিরক্ত করে এবং তা আপনাকে আরও নিম্নের দিকে পরিচালনা করে। এর পরিবর্তে আপনার কাজ হওয়া দরকার আপনার লক্ষ্যের দিকে ফোকাস করা, আপনার স্বপ্নের দিকে ফোকাস করা, যা আপনাকে উত্তেজিত করবে সেদিকে এগিয়ে যেতে। এটি একদমই অবাস্তবের মতো মনে হতে পারে যে ফেলিওর আসার সময় কীভাবে আমরা ড্রিমকে চিন্তা ভাবনা করব, কিন্তু এই কাজটি করার ফলে
আপনি কিন্তু অনেকাংশে এগিয়ে যাবেন আগের দিকে। যখনই ব্যর্থতা আসে আপনি আপনার স্বপ্নগুলিকে উড়িয়ে দেন, এবং আপনাকে মনে রাখতে হবে সেটি করার পরিবর্তে আপনার স্বপ্নগুলিকে সুনির্দিষ্ট সময়রেখা এবং ক্রিয়াকলাপে ভেঙে রাখতে হবে, এবং তার জন্য আপনাকে ড্রিম লাইনিং ব্যবহার করতে হবে। আপনাকে মনে রাখতে হবে সব জিনিসগুলোর একটা করে ব্রেকআউট রাখতে হবে, আপনাকে একটা টাইম লাইন রাখতে হবে। এমন নয় যে বিক্ষিপ্ত আছে আপনার স্বপ্নগুলো, আপনাকে নির্দিষ্ট টাইম লাইন সেগুলোকে বেঁধে দিতে হবে। কোন জিনিসটি আপনি কখন পেতে চান তা আপনাকে সেট করতে হবে, এবং সেই অনুসারেই কিন্তু আপনাকে কাজ করার টেন্ডেন্সি বা কাজ করার মানসিকতা রাখতে হবে। আপনার মূলত তিনটি কাজ করা দরকার আপনার স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য, বা আপনার স্বপ্নকে বারবার দেখার জন্য কিংবা সেখানে পৌঁছানোর জন্য। এক হলো আপনার স্বপ্নকে সংজ্ঞায়িত করা, অর্থাৎ আপনি ব্যর্থ না হলে আপনি কত বড় স্বপ্ন দেখতে পারতেন বা কোন জায়গায় নিজেকে দেখতে চান। দুই হলো চারটি মূল এবং সবচেয়ে উত্তেজনাপূর্ণ স্বপ্নকে চিহ্নিত করা, এবং তাদের খরচ কত হবে এবং কিভাবে আপনি অ্যাচিভ করবেন, কোন সময়ে সেইগুলোকে ভেঙে ফেলা, অর্থাৎ ভেঙে ভেঙে দেখা। তিন নম্বর হলো চারটি স্বপ্নের প্রতিটির জন্য তিনটি ধাপ চিহ্নিত করা। আপনাকে চিহ্নিত করতে হবে আপনার প্রতিটি স্বপ্নের জন্য যে প্রথমে আপনার সেটি কি, অর্থাৎ সেই স্বপ্নটি কি। দ্বিতীয় হলো সেই স্বপ্নটির জন্য আপনার কত টাকা লাগবে। তৃতীয় হলো সেই স্বপ্নটি আপনি কত দিনে পাওয়ার চেষ্টা করছেন, এবং চার অর্থাৎ চতুর্থ আপনি সেটি পাওয়ার জন্য কি কি কাজ করতে পারেন। এই চারটি জিনিস আপনি লিখে রাখুন এবং সেগুলিকে ক্রমাগত করতে থাকুন। যখন আপনি ক্রমাগত সেই জিনিসগুলো করতে থাকবেন আপনি আপনার স্বপ্নের অনেক কাছে চলে আসবেন। কারণ কি, আপনার কাছে একটা নির্দিষ্ট গোল আছে, নির্দিষ্ট লক্ষ্য আছে যার দ্বারা আপনি সেই দিকে এগোবেন এবং নির্দিষ্ট টাইম লাইন ফলো করে এগোবেন। আপনি যদি কোনো জিনিস পাওয়ার জন্য ছমাস টাইম রেখেছেন, সেই ছমাসকে আপনাকে আবার ভাঙতে হবে প্রতি মাস হিসেবে। যদি সেই জিনিসটির দাম 10,000 টাকা হয় তাহলে আপনাকে প্রতি মাসে কত টাকা করে রাখতে পারবেন আপনি সেটা সিদ্ধান্ত নিতে হবে। মনে করা যাক সেটি জিনিসটির দাম 10,000 টাকা। মনে করা যাক যে জিনিসটি আপনি কল্পনা করেছেন সেটির দাম 60,000 টাকা। সেটি যদি আপনি ছ মাসে নিতে চান তাহলে আপনাকে প্রতি মাসে যেভাবে হোক 10,000 টাকা করে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে সেই জিনিসটির জন্য। যদি সেই জিনিসটির দাম 6,000 টাকা হয় তাহলে আপনাকে 1,000 টাকা করে ন্যূনতম জমিয়ে রাখতে হবে প্রতি মাসের জন্য। তাহলে যখন আপনি এইরকমভাবে ভাঙা শুরু করবেন নিজের লক্ষ্যের প্রাইসকে, তখন আপনি আপনার আরও দিক খুঁজে পাবেন যে আপনি কীভাবে সেটি অ্যাচিভ করবেন। হতে পারে আপনি আরও এমন কাজ করা শুরু করলেন যার ফলে সেই অ্যামাউন্ট আপনি প্রতি মাসে জমাতে পারছেন। কিন্তু যদি আপনার চিন্তাভাবনা বিক্ষিপ্ত থাকে, আপনি বড় কোনো স্বপ্ন দেখেছেন যার কোনো বাউন্ডারি নেই, তাহলে কিন্তু সেইগুলি আপনার কাছে পাওয়া একদমই ইম্পসিবল হয়ে যাবে। কারণ আপনি ঠিকমতোভাবে গোল সেট করেননি, এবং সেগুলোকে পাওয়ার জন্য যথেষ্ট যে প্ল্যান বা পরিকল্পনার প্রয়োজন সেটাতেই আপনি বিফল হয়ে গেছেন। আপনি যদি প্রপার প্ল্যান না করেন তাহলে কিন্তু কোনো জিনিসই আপনি অ্যাচিভ করতে পারবেন না, সেটি ছোট জিনিস হোক কিংবা বড় জিনিস। কারণ আপনার লক্ষ্যের দিকে মনোযোগী থাকবে না, এবং কিভাবে আপনি সেই টাকা অ্যারেঞ্জ করবেন তা আপনার জানাই নেই। সর্বদা যে কোনো কাজকে একবারে করবার চিন্তাভাবনা রাখবেন না। আপনি এটাই মনে করবেন যে আপনাকে সময় বের করে প্ল্যান বানাতে হবে যে আমি কিভাবে সেই জিনিসটিকে অ্যাচিভ করতে পারবো। যখন আপনি কোনো কাজকে ভেঙে ফেলেন বা একটি প্রকৃত প্ল্যানের ওপর চলতে থাকেন, সেই কাজটি করতে আপনার অনেক সহজ হয়ে যায়, বা সেই কাজটি করা আপনার জন্য খুবই সহজ হয়ে যায়। কারণ আপনি জানেন আপনাকে কখন কি করতে হবে। আপনি যদি চান কোনো একটি জিনিসকে ভালোভাবে করতে, সেটি পড়াশুনো হোক কিংবা যে কোনো ভিডিও রেডি করা হোক, আপনাকে সময় দিতে হবে দিনে যে কোনো সময়। আপনি যদি এটা ভেঙে নিতে পেরেছেন যে আপনি দিনে সকালবেলায় 2 ঘন্টা এবং রাত্রেবেলায় 2 ঘন্টা দেবেন, এবং এই জিনিসটি আপনি ততদিনেই কমপ্লিট করে নেবেন,
তাহলে কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। কিন্তু যদি আপনার কোনো প্ল্যানিং না থাকে, কোনো একটি স্ট্রাকচার বানানোর জন্য কোনো একটি যদি আপনি সময়সীমা না বাঁধেন, তাহলে কিন্তু আপনি সেই সময়সীমার মধ্যে কমপ্লিট করতে পারবেন না যেটি আপনি মনে ভেবেছিলেন। কারণ সব জিনিসই তখনই পরিপূর্ণতা পাবে যখন আপনি লিখে পর প্রতিটি জিনিস প্ল্যান অফ অ্যাকশন করবেন। তাই বন্ধুরা, এই জিনিসটি আপনাকে মনে রাখতে হবে এবং এই তিনটি রুলসকে আপনাকে ফলো করতে হবে। তাই আজ থেকেই যখন কিছু স্বপ্ন দেখছেন বা লক্ষ্য নির্ধারণ করছেন, চেষ্টা করুন সেটাকে লেখা এবং যে তিনটি ফরমেশনে বলা হয়েছে সেই তিনটি ফরমেশনে কাজ করা। স্টেপ টু, এলিমিনেশন, নির্মূল। এর মধ্যে কয়েকটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। এটি এক হলো এফেক্টিভনেস অ্যান্ড এফিসিয়েন্সি, অর্থাৎ কার্যকারিতা এবং দক্ষতা। লেখক কার্যকর হওয়া এবং দক্ষ হওয়ার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করেন। কার্যকরী হওয়া হলো এমনভাবে কাজ করা যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে, এবং দক্ষতা হলো যে কোনো প্রদত্ত কাজকে সবচেয়ে বেশি ফলদায়ক উপায়ে করা। লেখক বলেন, আমাদের সমস্যা হলো কার্যকারিতা বিবেচনা না করেই ডিফল্ট পদ্ধতিতে প্রায়শই আমরা কার্যকর করতে যাই। তাই লেখক আমাদের এটাই বোঝায় যে এটা বোঝা আমাদের জন্য অত্যাবশ্যক যে গুরুত্বপূর্ণভাবে যে গুরুত্বহীন কিছু করা হয় কাজ, বা কোনো গুরুত্বহীন কাজকে যদি ভালোভাবে করা হয়, এটিকে কিন্তু অপরিহার্য করে তোলে না, বা আমাদের বলবে না এটিকে অপরিহার্য কাজ আমরা করেছি। এবং একইভাবে একটি নির্দিষ্ট কাজে অনেকটা সময় ব্যয় করাও কিন্তু এটিকে প্রয়োজনীয় করে তোলে না। আপনাকে বুঝতে হবে যে ভুলটি কোথায় হচ্ছে। গুরুত্বহীন কাজকে যদি আপনি অনেক সময় ধরে করেছেন, কিংবা গুরুত্বপূর্ণভাবে করেছেন বা খুব সুন্দর করে করেছেন, সেটির কিন্তু কোনো ভ্যালু নেই। আপনাকে যদি একটি নামতা লিখতে বলা হয় দশের ঘরে, এবং আপনি সেটির পরিবর্তে যদি সুন্দর করে একটি গরুর রচনা লিখে দেন, এটা কিন্তু কোনো কাজের নয়। কারণ আপনি হয়তো খুব সুন্দরভাবে রচনা লিখেছেন, কিন্তু আপনাকে লিখতে বলা হয়েছিল বা করতে বলা হয়েছিল অঙ্ক, বা আপনাকে নামতা লিখতে বলা হয়েছিল। এক্ষেত্রে আপনি যে কাজটি করেছেন সেটি হয়তো খুব সুন্দরভাবে করেছেন এবং তার মধ্যে যথার্থই হয়তো নলেজও দেওয়া আছে, কিন্তু আপনার যেটা কাজ করা গুরুত্বপূর্ণ ছিল সেটি আপনি করেননি। তাই লেখক বলেছেন, আমাদের কাছে জানতে হবে আমাদের জন্য কোন কাজটি গুরুত্বপূর্ণ। আমরা যে কাজটি করছি সেটি গুরুত্বপূর্ণভাবে করা কিন্তু কোনো মানে নেই বা কোনো যৌক্তিকতা নেই। এখানে লেখক দুটি লকে ডিফাইন করেছেন বা ব্যাখ্যা করেছেন। সেই দুটি ল কিন্তু খুবই মূল্যবান, এবং আমরা আমাদের প্রতিদিনের জীবনে এইগুলি ব্যবহার করে থাকি, কিংবা বলতে পারেন আপনি বিশ্বের সব জায়গাতেই এই লগুলি ব্যবহৃত হয়। এই নিয়ম অনুসারে অনেক ধরনের কাজ আপনি দেখতে পারবেন। তাহলে চলুন এই দুটি ল সম্পর্কে জেনে নিই। প্রথমেরটি হল পারেটোস ল বা পারেটোর নিয়ম। 80% আউটপুট 20% ইনপুট থেকে আসে, অর্থাৎ 80% ফলাফল আসে 20% কাজের কারণ থেকে। আপনি যে ধরনের 80% ফলাফল পান, 20% আপনার প্রচেষ্টা, সময় ইত্যাদি দেওয়ার ফলে সেই 80% কিন্তু ফলাফল পাওয়া যায়। যে কোনোভাবেই 80% আপনি এখন কোনো লাভ পান 20% এফোর্ট লাগিয়ে। অনেক সময় হয় বিদ্যালয়ের মধ্যে 20% ছেলে খুব ভালো থাকে, 80% ছেলে কিন্তু অতটা ভালো হয়ে ওঠে না। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যে ধরনের কাজ করি তার 20% এফোর্ট লাগিয়ে 80% আমরা কিন্তু বেনিফিট পাই। আপনি 20% সময় লাগান কিংবা কাজ করেন একটি গাছকে লাগাতে, তার যত্ন করতে, কিন্তু সে আপনাকে 80% ফল দেয়। সে আপনাকে ফল দেয়, ফুল দেয়, শাখা প্রশাখাতে পাতা এবং শিকড় দিয়ে সাহায্য করে। অর্থাৎ আপনি 20% কাজ করেছিলেন, 80% রেজাল্ট পেয়েছেন। ঠিক সেরকমভাবেই গোটা বিশ্বে 20% কাজের ফলে 80% রেজাল্ট আসে। ঠিক সেইভাবেই 80% কোম্পানির লাভ আসে 20% পণ্য থেকে বা জিনিস থেকে। ঠিক এরকমই অনেক ধরনের আপনি উদাহরণ দেখতে পেয়ে যাবেন, যেখানে
এই 80-20 প্রিন্সিপাল কাজে লাগে। একেই বলা হয় 80-20 প্যারেটোস প্রিন্সিপাল, কারণ বিজ্ঞানী প্যারেটো এই প্রিন্সিপালটি প্রথমে নিয়ে এসেছিলেন। তাই নিজেকে আপনাকে জিজ্ঞেসে করতে হবে কোন 20% উৎস আছে যা আপনাকে 80% সমস্যা দিচ্ছে, বা আপনার অসুখের কারণ হচ্ছে বা দুঃখের কারণ হচ্ছে। আপনি দেখে থাকবেন আমাদের জীবনে 20% রিজন হয়ে থাকে আমাদের 80% দুঃখের কারণ, এবং 20%টি কারণ হয়ে থাকে আমাদের সুখেরও কারণ। তাই সেই 20%কে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন জায়গাতে বা কোন উৎসের ফলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের 80% সুখ পাওয়া যায় কিংবা দুঃখ পাওয়া যায়। আমাদেরকে কাজ করতে হবে ওই 20%-এর ওপর, নাকি 80%-এর ওপর। আমাদের ক্ষেত্রে বেশিরভাগ এটাই হয়ে থাকে যে আমরা 80%কে কন্ট্রোল করার চেষ্টা করি, যেটা সর্বদাই ভুল এবং একটি ভুল পদক্ষেপ, এবং তার কারণেই আমাদের বেশিরভাগ সময় দুঃখকে বেয়ার করতে হয় বা দুঃখ অনুভব করতে হয়। যদি আপনাকে 80% বিভিন্ন ক্রিয়াকলাপ বন্ধ করতে হয় তাহলে কীভাবে আপনি করবেন? আপনাকে মনে রাখা দরকার আপনাকে কিন্তু 20% কাজকে ঠিক করতে হবে। আপনার 20% রিজনের কারণেই আপনার 80% রিলেশনশিপ খারাপ হয়। আপনাকে ওই 20%কে যদি আপনি ঠিক করতে পেরেছেন তাহলে আপনি সব দিক থেকে বিজয়ী হতে পারবেন। যে কোনো জিনিস খারাপ হওয়ার জন্য ওই 20% আপনার কাজ দেয়, এবং ভালো হওয়ার জন্য কিন্তু ওই 20% কাজই দেয়। যদি আপনি বড় কোনো ইউটিউব চ্যানেলকে দেখে থাকেন, তারা কিন্তু 20% কাজ করেন, অর্থাৎ ভিডিও রেডি করা, তাকে আপলোড করা, এই সকল জিনিসগুলো, কিন্তু তারা রেজাল্ট হিসাবে অনেকটা পরিমাণে রেভিনিউ কিন্তু তারা জেনারেট করেন, যেটা অলমোস্ট তাদের কাজের 80%। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে আমাদের গোটা বিশ্বে 80-20 প্রিন্সিপাল কীভাবে অ্যাপ্লিকেবল হয়েছে। আপনি এটাও বুঝতে পারবেন যে 20% লোক কিন্তু আদতেই ধনী ক্যাটাগরি, সর্বোচ্চ ধনীর ক্যাটাগরিতে আরও কম পার্সেন্টেজ পড়ে, হয়তো 3% গোটা বিশ্বের। কিন্তু এখানে আমি শুধুমাত্র একটা ব্যালেন্স বজায় করার জন্য বলছি, আপনি মধ্যবিত্ত এবং ধনীর যে রেখা, অর্থাৎ উচ্চ মধ্যবিত্ত এবং ধনীর যে রেখা, তাতে 20% লোক আছেন, এবং মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের যে রেখা তাতে কিন্তু 80% মানুষ আছেন। অর্থাৎ পৃথিবীতে যে কোনো জিনিস এই 80-20 প্রিন্সিপালকে কাজে লাগিয়ে হয়। সব জায়গাতে কিন্তু এই প্রিন্সিপাল আপনি দেখতে পাবেন। নেক্সট হচ্ছে পার্কিন্স ল। পার্কিন্স আইন নির্দেশ করে যে একটি কাজ তার সমাপ্তির জন্য বরাদ্দকৃত সময় সম্পর্কে গুরুত্ব এবং জটিলতা বৃদ্ধি পাবে। অর্থাৎ আসন্ন সময়সীমা একটি জাদু এখানে আছে। যদি আমি আপনাকে একটি কাজ কমপ্লিট করার জন্য 24 ঘন্টা সময় দিই, তবে সময়ের চাপ আপনাকে সেটি কার্যকর করার জন্য মনোনিবেশ করতে বাধ্য করবে, এবং সেই কাজটি যদি আপনাকে আমি 12 ঘন্টা করতে দিই, আপনি আরও সাফিসিয়েন্টভাবে আরও তাড়াতাড়িভাবে চেষ্টা করবে সেটিকে কমপ্লিট করার। কারণ কি, আপনার কাছে সেটি করা ছাড়া আর কোনো বিকল্প নেই। অন্যদিকে আমি আপনাকে যদি সম্পূর্ণ ওই কাজটি করার জন্য 1 সপ্তাহ দিই, তাহলে আপনি কিন্তু সেই 1 সপ্তাহের কাজে লাগিয়েই ওই কাজ করবেন। অর্থাৎ সময়টা শুধুমাত্র আমাদের মাইন্ডের গেম। যদি আমরা বুঝতে পারি যে আমাদের কাছে সময় খুব সীমিত আছে, তাহলে আমরা সেই কাজটি কিন্তু তত দ্রুত করতে পারবো যে কাজটির জন্য আমরা অতিরিক্ত সময় ব্যয় করছিলাম। একটি রাস্তা তৈরি করতে অনেক সময় লাগতে পারে, সেই একই রাস্তা তৈরি করতে কিন্তু কম সময় লাগতে পারে। যে কোনো কিছু করে থাকুন না কেন, বা কোনো একটা নিজের কাজ করছেন, সেই কাজটি যখন আপনি করেন, দেখে থাকবেন যখন আপনি মাথায় চিন্তা করেন যে আমাকে ওই দিনের মধ্যে কাজটি করতে হবে, তখন কিন্তু আপনি দেরি করেন এবং চেষ্টা করেন সেই দিন কিংবা তার পরের দিন পর্যন্ত কাজটি করার। কিন্তু আপনি যদি তা চিন্তা করতেন, তার 2 দিন আগে আমি কাজটি কমপ্লিট করব, তাহলে কিন্তু আপনি সেইভাবেই কাজ করতেন এবং আপনার একটা লক্ষ্য থাকত সেই দিনেই কাজটি কমপ্লিট করার। অর্থাৎ আমাদের মাইন্ড এভাবেই আমাদের সাথে খেলা করে। যে কথাটি একক আমাদের বলেছেন যে একটি কাজ যেটি আপনি 24 ঘন্টা তো করতে পারেন, সেই কাজটির জন্য আপনাকে 1 সপ্তাহ দিলে আপনি কিন্তু 1 সপ্তাহ ধরেই ওই কাজটি চালিয়ে যাবেন। অর্থাৎ এটি শুধুমাত্রই আমাদের মাইন্ড গেম ছাড়া কিছুই নয়। সময়সূচি হলো একটি যৌথ সামাজিক চুক্তি। যেহেতু আমাদের পূরণ করার জন্য 8 ঘন্টা আছে,
আমরা 8 ঘন্টা সেই কাজটিকে পূরণ করি। আমাদের কাছে যদি 15 ঘন্টা থাকে, আমরা সেই কাজটি 15 ঘন্টা ধরে করতাম। যদি আমাদের জরুরি অবস্থা হয় এবং হঠাৎ করে সেই 8 ঘন্টা কাজটি 4 ঘন্টায় করতে হয়, তবে কিন্তু যদি আমাদের কাছে রাস্তা না থাকে, আমরা সেই কাজটি কিন্তু 4 ঘন্টার মধ্যে করে দিতে পারবো। আমরা অলৌকিকভাবে এই কাজ সময়সীমা আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি, কিন্তু শুধুমাত্র কনসিকোয়েন্সেস কিংবা অবস্থার ভিত্তিতে। আমরা যদি সেরকম অবস্থা তৈরি করতে পারি যেখানে আমাদের তাড়াহুড়ো করে কাজ করতে হবে বা খুব তাড়াতাড়ি কাজ করতে হবে, তাহলে কিন্তু আমরা সেটি করতে এবং আমাদের লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছতে পারব। পার্কিনসন নির্দেশ করে যে একটি কাজ সমাপ্তির জন্য বরাদ্দকৃত সময়ের সাথে সাথে সম্পর্কিত অনুভূতিগুলিও গুরুত্ব, এবং তার মধ্যে দিয়ে কিন্তু জটিলতাও ফুটে ওঠে। এটি কিন্তু সময়সীমার এবং আপনার মাইন্ডের জাদু, একটি কৌতূহলী এবং ম্যাজিক্যাল ঘটনা কিন্তু তৈরি করতে পারে। আপনাকে শুধুমাত্র একটি অবস্থা দরকার বা এনভায়রনমেন্ট দরকার এবং আপনার মাইন্ড দরকার, যে মাইন্ডে তাৎক্ষণিকতা থাকবে, তাড়াহুড়ো থাকবে। অর্থাৎ আপনাকে একটি দেওয়াল ভাঙতে বললে আপনি সেটি যদি হাতুড়ি দিয়ে ভাঙতে বলা হয়, আপনার হয়তো সারা দিন লেগে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে সেই দেওয়ালটির পেছনে আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার পরিবারের কেউ আটকে আছে, আমি নিশ্চিত সেই দেওয়ালটি আপনি 2 ঘন্টার মধ্যে ভেঙে ফেলবেন। এটি কিভাবে পসিবল তার কোনো প্রকৃত ব্যাখ্যা যদি আমি আপনাকে বলি, সেটি হলো আপনার মাইন্ডের তাৎক্ষণিকতা এবং আপনার বরাদ্দকৃত সময় এবং আপনার রিজন। এই জিনিসগুলো আপনাকে তাড়াহুড়ো করে কাজ করতে সাহায্য করে এবং এমন কিছু রেজাল্ট দেয় যা আপনি কল্পনাও করবেন না। লেখক ব্যাখ্যা করেন যে এটি থেকে আপনি 2টি উপায়ে একটি উৎপাদনশীলতা বৃদ্ধির দিকে যেতে পারেন, এবং মজার বিষয় হলো এই পদ্ধতিগুলি প্রযুক্তিগতভাবে বিপরীত। কাজের সময় কমানোর জন্য গুরুত্বপূর্ণ কাজগুলিকে সীমিত করুন, অর্থাৎ 80-20 প্রিন্সিপাল ব্যবহার করুন। অর্থাৎ যখন আপনি কোনো কাজ করবেন, আপনি মনে করুন আপনার কাছে 20% সময় আছে এবং সেই 20% সময়ের মধ্যে কাজটিকে কমপ্লিট করুন এবং সেই কাজটি থেকে 80% রেজাল্ট নেওয়ার চেষ্টা করুন। কাজের সময় কমানো মানে এটা নয় যে আপনার কাজের কোয়ালিটি কমে যাবে, সেটা কখনোই নয়। আপনাকে শুধুমাত্র এমন এফিসিয়েন্সির সাথে কাজ করতে হবে যে কাজটি জন্য আপনি লেজিনেসের সাথে করছিলেন এবং একঘেয়েভাবে বসে বসে করছিলেন এবং যথেষ্ট সময় অপচয় করছিলেন, সেই জায়গাতে কোনো ধরনের সময় অপচয় না করে খুব দ্রুততার সাথে সেই কাজটিকে সম্পন্ন করতে হবে। দ্বিতীয় হলো গুরুত্বপূর্ণ বা পার্কিনসন ব্যবহার করে কাজের সময়কে সংক্ষিপ্ত করুন। যখন আপনি কাজের সময়কে সংক্ষিপ্ত করে নেবেন এবং আপনি ভাববেন আপনার কাছে ঠিক ততটুকুই সময় আছে, তখন আপনি অনেক দ্রুততার সাথে কাজ করে সেই কাজটিকে সেই উপযুক্ত সময়েই কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। এবং আপনার যদি মনে হয় এই কথাটি ভিত্তিহীন, তাহলে আপনি নিজের সাথেও এই জিনিসটি ট্রাই করে দেখতে পারেন। আমি নিশ্চিত যে এই জিনিসটি আপনাকে এটি দেখতে সাহায্য করবে যে আপনি একটি কাজ যেটি 8 ঘন্টায় করতে পারেন, সেটি কিন্তু 4 ঘন্টা কিংবা 6 ঘন্টাতেও পসিবল আপনার জন্য করা। লেখক এখানে ব্যাখ্যা করেছেন যে আপনার সর্বোত্তম পদ্ধতি উভয় ধারণা একসাথে ব্যবহার করা, অর্থাৎ আপনাকে এই 2টি লকই ব্যবহার করতে হবে। এবং এটি করার সর্বোত্তম উপায় হলো কয়েকটি কাজ চিহ্নিত করা যার উভয় গুরুত্বপূর্ণ এবং আপনার আয়ের বেশিরভাগ ক্ষেত্রে এটি অবদান রাখে। তারপর স্পষ্ট সময়সীমার সাথে এই কাজগুলি নির্ধারণ করুন এবং তাদের জন্য অল্প সময় ব্যবহার করুন। লেখক এখানে আরও 2টি জিনিস ব্যাখ্যা করেছেন। এক হলো অ্যাডপ্ট এ লো ইনফরমেশন ডায়েট, অর্থাৎ কম তথ্যযুক্ত ডায়েট গ্রহণ করুন। আমরা অত্যাধিক তথ্য দ্বারা পরিবেষ্টিত এবং উৎপাদনশীল ক্রিয়াকে যেটি বাধা দেয়, অর্থাৎ আমাদের মধ্যে এমন এত পরিমাণে নলেজ তৈরি হয়ে যায় যে আমরা বেছে নিতে ভুল করি কোনটি আমাদের জন্য করা ঠিক এবং কোনটি ভুল। বিভিন্ন সময় কোনো একটি জিনিস আমরা কেনার সময় এত পরিমাণে ভিডিও দেখে নিই বা এত পরিমাণে ইনফরমেশন জোগাড় করে নিই যা আমাদেরকে পরবর্তী ক্ষেত্রে কনফিউজ করে দেয়। যেটি প্রধানত আপনি দেখে থাকবেন পারফিউম কেনার সময় কিংবা মোবাইল কেনার সময় বিক্রেতারা করে থাকেন, তারা আপনাকে
এটা ওটা বিভিন্ন ধরনের মোবাইল দেখিয়ে আপনাকে কনফিউজ করে দেবে এবং এত পরিমাণে তথ্য আপনার সাথে শেয়ার করে দেবে যার ফলে আপনার একটি ফোন ডিসাইড করা খুব মুশকিল হয়ে যাবে। তার ফলে আপনি হয়তো এটা বলে বসতে পারেন আপনার যেটি ভালো মনে হয় আপনি সেটি দিন, কারণ কি আপনি কনফিউজ হয়ে গেছেন এইখানে এত পরিমাণে তথ্য গেইন করে। আপনার ব্রেন সেই তথ্যগুলিকে একত্রিত করার জন্য যথেষ্ট উপযুক্ত নয় এবং যথেষ্ট রেডি নয় সেই জিনিসগুলোকে অ্যাডাপ্ট করার জন্য। তাই অতিরিক্ত পরিমাণে ইনফরমেশান কখনোই ভালো নয় আমাদের কাজের জন্য বা আমাদের কোনো একটি লক্ষ্যের জন্য। আমাদেরকে বুঝতে হবে যে সবসময় অতিরিক্ত পরিমাণে তথ্য কিন্তু আমাদের জন্য কোনো কাজের নয়। যখন আপনি বারবার আপনার মোবাইল চেক করা শুরু করেন আপনার প্রতিটি মেসেজের জন্য, প্রতিটি নোটিফিকেশনের জন্য, তখন আপনি আপনার সময়কে অপচয় করছেন। কিন্তু আপনি এটাও করতে পারেন যে কিছুক্ষণ ফোনটিকে নামিয়ে রেখে আপনার উপযুক্ত কাজটি করার পর আবার মোবাইলটি দেখলেন এবং সেই সময় সব মেসেজগুলি একসাথে পড়লেন কিংবা সব ইমেলগুলি একসাথে অ্যান্সার দিচ্ছেন। কিন্তু আপনি যখন বারবার কোনো নোটিফিকেশন দ্বারা ডিস্ট্র্যাক্ট হয়ে যান, যখন কোনো ইনফরমেশান আপনাকে ডিস্ট্র্যাক্ট করে তোলে, তখন কিন্তু আপনার উপযুক্ত যে কাজটির জন্য ফোকাস করতে চান সেই কাজে কিন্তু আপনি ফোকাস করতেই পারেন না। তাই যে কোনো কাজের জন্য লো ইনফরমেশান বজায় রাখুন। অতিরিক্ত পরিমাণে ইনফরমেশান আপনাকে কিন্তু কনফিউজ করতে পারে, আপনাকে কিন্তু ভ্রমিত করতে পারে। আপনার ফোকাস নিয়ন্ত্রণ করা আপনার সবচেয়ে বড় কাজ। সেকেন্ড হলো লার্ন টু সে নো, না বলতে শিখুন। ক্রমাগত বাধা একটি প্রধান সময় নষ্ট করে। এই বইটি আপনাকে বিভিন্ন দিক থেকে শেখায় যে কীভাবে আপনি আগের দিকে এগিয়ে যাবেন আপনার সময়কে অপচয় না করে। আপনাকে মনে রাখতে হবে কিছু জিনিসকে আপনাকে না বলতে হবে। আপনার আগের দিকে এগিয়ে যাওয়ার জন্য সব কাজ করা কিন্তু মোটেই আপনার জন্য জরুরি নয়। আপনাকে কয়েকটি জিনিসকে তালিকাভুক্ত করতে হবে, সীমিত করতে হবে এবং যে জিনিসগুলো আপনাকে বাদও দিতে হতে পারে কিংবা পরে করার জন্য রেডি থাকতে হবে। যেমন ধরুন আপনার ইমেল, ফোন কল, মিটিং, ব্যাচিং এবং ইত্যাদি, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, রিলস দেখা, এই সকল জিনিসগুলোকে আপনাকে দূরে রাখতে হবে। আপনাকে একটা জোনে ফোকাস থাকতে হবে। আপনি যদি পড়াশুনো করছেন কিংবা কোনো একটা জিনিস নিয়ে কাজ করছেন, সেটা অফিসের হোক কিংবা আপনার পার্সোনাল বা ব্যক্তিগত জিনিস হোক, সেক্ষেত্রে আপনাকে ফোকাস করতে হবে। এবং যে জিনিসগুলো আপনাকে ডিস্ট্র্যাক্ট করে সেইগুলো থেকে দূরে থাকতে হবে। আপনার কাজের সময় অযথা অন্য কারোর দেওয়া কাজে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। যখন আপনি ব্যস্ত আছেন, যখন আপনি বিজি আছেন আপনার কাজে, আপনার উদ্দেশ্যের জন্য আপনি কাজ করছেন, সেই সময় যদি কেউ আপনাকে কোনো কাজে বা কোনো কাজ প্রদান করে, তাকে যথাযথই না বলে দিন। এর জন্য হতে পারে সেই ব্যক্তি ক্ষুণ্ণ হলো, কিন্তু আপনি মনে রাখবেন আপনি ডিস্ট্রাকশন থেকে বেঁচে যাবেন। আপনি যত ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন আপনি কাজ করার সময় বা বারবার ওঠা বসা করবেন এবং বারবার ফোন নিয়ে চেক করবেন কী মেসেজ এলো বা কী নোটিফিকেশান এসছে, তখন কিন্তু আপনি বারবার আপনার মেন কাজের থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন। যখন কোনো একটি কাজ করতে বসবেন, চেষ্টা করুন সেই কাজটি মনোযোগ সহকারে এক ঘন্টা দু ঘন্টা করার। যদি আপনি পড়তে বসছেন তাহলে এক মনোযোগে সেই কাজটি করুন দু ঘন্টা ধরে। দরকার পড়লে আপনি একটি অ্যালার্ম সেট করে রাখুন, যে টাইমের আগে আপনি কখনোই সেই কাজ থেকে উঠে যাবেন না এবং ওঠা বসা করবেন না সেই কাজে। আমি নিশ্চিত যদি আপনি এরকম করেছেন, যে কাজটি আপনার দু ঘন্টায় কমপ্লিট হয়ে যেত, সেই কাজটি করার জন্য আপনার চার ঘন্টা সময় লাগবে কিংবা তার থেকেও বেশি, এবং আপনি বারবার ওই ডিস্ট্র্যাক্ট হওয়ার ফলে সেই কাজটিকে ভালোভাবে করতেও পারবেন না। তাই যে জিনিসগুলোকে আপনার মনে হয় না বলা দরকার বা অ্যাক্সেস না দেওয়া দরকার আপনার আসল কাজের সময়, সেই কাজগুলোকে না বলতে থাকুন। স্টেপ থ্রি, অটোমেশন। লেখক এখানে বলেছেন, সঠিক সময় হলে একজন দূরবর্তী ব্যক্তিগত সহকারী পাওয়া পরামর্শ দেন। এর মানে হলো আপনি আপনার কিছু কাজ তাদের সাথে শেয়ার করবেন বা তাদেরকে করতে দেবেন। এটি অন্যান্য জিনিসগুলিতে কাজ করার জন্য আপনাকে বা আপনার সময়কে খালি করে, আপনাকে অর্ডার দেওয়ার অনুশীলন করতে দেয়। উপরন্তু এটি আপনাকে একজন নেতা হিসেবে সেট আপ করতে সাহায্য করে বা একজন লিডার হিসেবে কাজ করতে সাহায্য করে। এই সময় আপনি বস হতে শিখেছেন বা লিডার হতে শিখছেন। আপনি এই সময় আপনার নিচে লোকজনকে রাখতে পারবেন,
এবং কাজ তাদের দিতে পারবেন। এবং আপনি এমন সময় যদি মনে করেন যে আপনার তাকে প্রয়োজন নেই বা সেই জিনিসটিকে প্রয়োজন নেই, তাহলে আপনি সেটি বাদ দিতেও পারবেন। কাজ করার এই উপায়টিকে অন্বেষণ করার জন্য এটি একটি সুযোগ। আপনাকে ভাবতে হবে না যে এটির খরচ কী হবে। লেখক এখানে বলেছেন, এমন একটি প্রশ্ন শনাক্ত করতে হবে বা বেশিরভাগ লোকেরা নিজেদেরকে জিজ্ঞাসা করে, যদি আমি এটি ভালোভাবে করতে পারি। এটা কিন্তু একদমই ভুল। আপনি যদি সব কাজ করতে গেছেন, তাহলে কিন্তু আপনার কাছে সময় বলে কিছুই থাকবে না। আপনি সব কাজ নিজে করার চেষ্টা করবেন না। আপনি চেষ্টা করুন আপনার কাজগুলিকে ভেঙে দেওয়া। আপনি বিভিন্ন ধরনের কাজকে বিভিন্ন লোককে দিন এবং তাদের দ্বারা করতে শিখুন বা তাদের দ্বারা করাতে শিখুন। কারণ আপনি যদি সব কাজের বিষয়ে ঢুকে থাকেন, তাহলে আপনি সময়ই পাবেন না নিজের জন্য। এবং লেখক বলেছেন, যত আপনি কাজকে শেয়ার করতে শিখবেন, তত আপনার বিজনেস কিন্তু বেশি ডেভেলপ হবে। সব কাজ আপনি যত নিজের কাছে রাখবেন, তত কিন্তু আপনার বিজনেস কনজেস্টেড হয়ে যাবে এবং নিজের কাছে থেকে যাবে। আপনাকে সেরকম হওয়াই চলবে না যে শুধুমাত্র আমি নিজে জানি এবং আমি কাউকে সাথে কিছু শেয়ার করব না। সেই ধরনের ব্যক্তি হওয়া একদমই চলবে না। আপনাকে বিভিন্ন নতুন লোকেদের কাজকে শেখাতে হবে এবং আপনাকে তাদেরকে কাজ দিতে হবে যে কাজগুলোর কিছুটা আপনি করতেন। লেখক এখানে বলেছেন, কাজটি স্বয়ংক্রিয় হতে পারে কি না তা আপনাকে দেখতে হবে। এটি অন্য লোকেদের দিয়ে সময় নষ্ট করার বিষয় নয়। তাদের সময় আপনার মতোই মূল্যবান, কিন্তু আপনাকে ভাবতে হবে, আপনাকে লিডার হতে হবে, আপনাকে বড় বিজনেস বিল্ড করতে হবে এবং আপনাকে আরও বড় কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তাই যতক্ষণ না আপনি একটি কাজ থেকে বিরতি নিচ্ছেন, ততক্ষণ কিন্তু আপনি আর কিছুই ভাবতে পারবেন না। আপনার নতুন সমৃদ্ধি জীবনধারা ডিজাইন করার জন্য আপনার আয়ের স্থির উৎস তৈরি করা প্রয়োজন এবং বিভিন্ন আরও উৎস তৈরি করার জন্য এগিয়ে যাওয়া দরকার। একটি প্রচলিত পন্থা বা ধারা হলো একটি ভালো বেতনের চাকরি খোঁজা। এমনকি যদি এটি আপনার বেশিরভাগ সময়কে নিয়েও নেয়, তাও কিন্তু এই ধরনের চিন্তাভাবনায় বেশিরভাগ মানুষ করেন যে আমার একটি ভালো বেতনের চাকরি দরকার। তাদের কাছে সময়ের থেকে টাকাটা বেশি মূল্যবান হয়ে যায়। কিন্তু এই সময়কে কাজে লাগিয়ে আপনি ওর থেকে অনেক বেশি টাকা স্বয়ংক্রিয়ভাবেই ইনকাম করতে পারবেন। আপনার কাছে একটি রাজস্ব থাকবে বা আপনি রাজার মতো কাজ করতে পারবেন। আপনার হাতেই সব কিছু থাকবে, কিন্তু একটি প্রচলিত ব্যবসার বিপরীতে একটি আপনাকে লিড করতে দেওয়াও প্রয়োজন। যখন আপনি সর্বদা সব কাজ একা করতে যান, তখন অসুবিধার মধ্যে পড়েন। যদি আপনি একটি বিজনেস চালাচ্ছেন এবং সব কাজ আপনি একা করছেন, তাহলে কিন্তু মনে রাখবেন আপনার 100% টাইম অকুপাইড হয়ে যাচ্ছে। কিন্তু এর বদলে যদি আপনি একজন কর্মচারী রাখেন এবং তাকে কিছু জিনিস শিখিয়ে দেন এবং তার দ্বারা কিছু কাজ করিয়ে নেন এবং কিছু একটা অ্যামাউন্ট তাকে প্রেরণ করেন, তাহলে কিন্তু আপনি সময় অনেকটা বাড়তি পাবেন, যেটা আপনি নিজে অন্য কাজে লাগাতে পারবেন, যেখান থেকে আপনি আরও বেশি আর্নিংস করতে পারবেন। লেখক এখানে সেই বিষয়ে একটি কথা বলেছেন, লার্ন টু আউটসোর্স অ্যান্ড ওয়ার্ক উইথ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আউটসোর্স থেকে ইনকাম করা শিখুন এবং ভার্চুয়াল সহকারীর সাথে কাজ করুন। যদি আপনি মনে করেন আমাদের লক্ষ্য হলো বিশ্বের যে কোনো জায়গায় বা বিশ্বের যে কোনো জায়গা থেকে একটি বিজনেস পরিচালনা করা, এটি করার জন্য আপনাকে অবশ্যই কার্যকরভাবে আউটসোর্স করতে হবে। মূল বিষয় হলো আপনার নিয়ম এবং প্রক্রিয়াগুলিকে পরিমার্জিত করা, যাতে আপনি আপনার প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করতে পারেন। উচ্চ মূল্যের কাজগুলিতে ফোকাস করতে, কম মূল্যের কাজগুলিতে আপনি সময়কে অর্পণ করতে পারেন না। সম্ভাব্য অসুবিধাগুলিকে এড়াতে এবং সর্বোত্তম ফল পেতে আমাদের 4 Work Hour Week সারাংশের সম্পূর্ণ সংস্করণ থেকে ব্যবহারিক আউটসোর্সিং টিপস নিতে হবে। আমাদের এটা বুঝতে হবে যে আমাদের আউটসোর্সিং করতে হবে, অর্থাৎ আমরা যা করছি তার বাইরে গিয়ে কাজ করতে হবে। যদি আপনি যে কাজ করছেন সেই কাজের মধ্যেই রয়েছেন, তাহলে আপনার কাছে আর সময় নেই অন্য কিছু করার। তাই আপনাকে অন্য দিকে দেখতে হবে এবং আপনাকে অনলাইনে যেতে হবে। কারণ কি, অনলাইন পদ্ধতি ছাড়া আপনি গোটা বিশ্বের সাথে কাজ করতে পারবেন না। ভার্চুয়ালি আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল কলিং কিংবা ভার্চুয়াল কলিং, যেগুলো জুম বলতে পারেন, অর্থাৎ আপনি জুমের মাধ্যমে কারোর সাথে কথাবার্তা বলতে পারেন, ডিসকাশন করতে পারেন,
কিংবা আপনি সেখান থেকে গাইডেন্স নিতে পারেন। তাই আপনাকে এই ব্যাপারে শিখতে হবে এবং ভার্চুয়াল লাইফের সাথে বা ভার্চুয়ালভাবে অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করতে হবে কিংবা নিজেকে অন্যদের সাথে সময় দিতে হবে। যখন আপনি সেটি করবেন আপনি আপনার বিজনেসকে আরও স্কেল করতে পারবেন। কিন্তু যদি আপনি আউটসোর্সিং না রেখে যান তাহলে আপনি যেটি করছিলেন সেটির মধ্যেই অন্তর্নিহিত থেকে যাবেন এবং আস্তে আস্তে সেটি সমাপ্তির দিকে চলে যাবে। তাই আপনাকে সর্বদাই আউটসোর্সিং নিয়ে চিন্তা করা দরকার। নেক্সট হলো বিল্ড ইওর মিউজ। আপনাকে এমন একটি জায়গা তৈরি করতে হবে যেখানে আপনাকে বাজার নির্বাচন করতে হবে। আপনি যদি আপনার বিজনেসকে স্কেল করতে চান কিংবা যদি কম সময়ের মধ্যে বেশি রেজাল্ট চান আপনাকে প্রথমে যেটি নির্বাচন করতে হবে সেটি হলো বাজার নির্বাচন করা। আপনাকে দেখতে হবে কোনখানে আপনার কাজ বেশি সফল হবে বা কোন জায়গাতে কাজ করলে আপনি বেশি ইনকাম জেনারেট করতে পারবেন। দুই হলো প্রোডাক্ট ব্রেনস্টর্ম। ভালো পণ্যের মানদণ্ড এবং শিগগিরই পাওয়ার উপায় জানতে হবে। আপনাকে প্রথমেই প্রোডাক্টের মান দেখতে হবে। যে জিনিসটি আপনি বাজারে বিক্রি করতে চাইছেন সেটি যদি ক্রমাগত লো কোয়ালিটির হয় সেটি কিন্তু সকলেই আপনার কাছ থেকে কিনবে না এবং সেটির কিন্তু বাজারে মূল্যও বেশি হবে না। তাই আপনাকে প্রথমেই পণ্যের যে মানদণ্ড সেটিকে চেক করতে হবে এবং সেগুলো আপনি কোথা থেকে পেতে পারেন তার জন্য অনেক রকমের আপনাকে সোর্স রাখতে হবে যে আমি এই জায়গা থেকে জিনিসগুলো পেতে পারি। তিন নম্বর হলো আপনার পণ্যের মাইক্রো স্টেটিং, অর্থাৎ কৌশল ব্যবহার করতে হবে যে সেই জিনিসগুলো আপনি কীভাবে নিয়ে আসবেন, সেইগুলো নিয়ে আপনি কীভাবে কাজ করবেন, যে পণ্যগুলি যেখান থেকে বিক্রি হচ্ছে আপনি জানতে পেরে গেলেন এবং তিনটি স্টেপ ফলো করলেন যে আপনি কীভাবে জানবেন। সব কমপ্লিট হওয়ার পর আপনাকে জানতে হবে যে সেই জিনিসগুলো আপনি কীভাবে নিজের কাছে নিয়ে আসতে পারবেন বা সেইগুলো নিয়ে কীভাবে কাজ করতে পারবেন। চার নম্বর পয়েন্ট হলো রোল আউট অ্যান্ড অটোমেশন, অর্থাৎ আপনাকে এবারে তিনটির বেশি উপায় বের করতে হবে যে সেইগুলোকে আপনি মার্কেটে কীভাবে ডিস্ট্রিবিউট করবেন এবং কীভাবে কাজে লাগাবেন। এই চারটি পদ্ধতিতে আপনি আপনার বিজনেস বাড়িয়ে তুলতে পারবেন এবং স্কেল করতে পারবেন। যখন আপনি এই চারটি কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার কাছে খুব সহজ হয়ে যাবে যে কোনো কাজটি করা। আপনি সেটি বিজনেসের দিক থেকেও হতে পারে বা অন্য কাজও হতে পারে, মূল আপনাকে এই চারটি জিনিসকে নিয়ে কাজ করতে হবে এবং বুঝতে হবে এইভাবেই মার্কেটে কাজ হয়। এবং যারা বিজনেসম্যান তাদের জন্য এই বইটি বেশি জরুরি, কারণ তারা বেসিক্যালি জানতে পারেন এখান থেকে তাদের কীভাবে কাজ করা দরকার মার্কেটে এগিয়ে যাওয়ার জন্য বা যে কোনো বিজনেসকে স্টার্ট করার জন্য বা সেটিকে যথার্থভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বেশিরভাগ মানুষ এই জায়গাতেই ভেঙে পড়েন, কারণ তারা জানেনই না বাজার নির্বাচন করতে, তারা জানেন না প্রোডাক্ট ব্রেনস্টর্ম করতে এবং তারা জানেন না সেই জিনিসগুলো তারা কীভাবে নিজেদের কাছে নিয়ে আসবেন এবং সেইগুলো মার্কেটে সেল করবেন। তাহলে এই চারটি জিনিস আমাদেরকে ভালোভাবে জানতে হবে যদি আমরা কোনো একটি কাজ করতে চাইছি বা মার্কেটে কোনো একটি বিজনেসকে এস্টাবলিশ করতে চাইছি। স্টেপ ফোর, লিবারেশন, মুক্তি। ফোর আওয়ার ওয়ার্ক উইক এই বইটি বলে দিনে 8 ঘন্টা বিশ্বস্ততার সাথে কাজ করার মাধ্যমে আপনি অবশ্যই একজন বস হতে পারেন এবং দিনে 12 ঘন্টা কাজ করতেও পারেন। বেশিরভাগ লোকই 30-40 বছর বয়সে রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার মতো সৌভাগ্যবান হন না। বেশিরভাগ উদ্যোক্তা, যেখানে বেশিরভাগ উদ্যোক্তাদের অটোমেশন নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয়, কিন্তু তারা নিয়ন্ত্রণ ছেড়ে যেতে ভয় পান। কর্মচারীরা লিবারেশনে আটকে যায় কারণ তারা নিয়ন্ত্রণ নিতে ভয় পায়। লাগাম ধরতে সংকল্প করুন। যদি আপনি এইভাবে চিন্তা ভাবনা করেন যে আপনি সব কিছু করবেন, আপনি উদ্যোক্তা হয়েও সব কিছু জিনিস আপনিই করবেন এবং আপনি কর্মচারীদের ওপর কিছু ছাড়বেন না বা তাদেরকে কিছু নিয়ন্ত্রণ করতে দেবেন না, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার যে কোনো বিজনেস বা যে কোনো কাজ শেষ হয়ে যাবে। আপনাকে এমন কিছু কর্মচারী নিয়োগ করতে হবে যারা আপনার কাজটিকে দক্ষতার সাথে করতেও পারবে। এমন কর্মচারী নিয়োগ করা আপনার উচিত নয় যে আপনার কাজটি করতে পারবে না এবং ভয় পাবে আপনার কাজটি করার জন্য। আপনার বাকি জীবন এটার উপরই নির্ভর করে যে আপনি কীভাবে আপনার কাজগুলোকে করেন। আপনি যদি সমস্ত কাজ নিজে করতে যান, আপনি যতদিনই কাজ করবেন না কেন আপনার ভয় থেকে যাবে যে আমি এই কাজটি কী করে করব। এবং যত দিন যাবে এবং আপনার বয়স বাড়বে
আপনি আরও বেশি করে ভয় পেতে থাকবেন যে একদিন আমি না থাকলে এই কাজটি কোল্যাপস হয়ে যাবে। সেই কারণের জন্যই আপনাকে নিজের কাজটিকে ডিস্ট্রিবিউশন করা বেশি জরুরি। আপনাকে বুঝতে হবে যে যত দ্রুত আপনি এই সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনার কাজকে ডিস্ট্রিবিউট করতে পারবেন, তত ভালো কিন্তু আপনার কোম্পানির গ্রোথ হবে বা আপনার গ্রোথ হবে। আপনি যদি অহংকার না করেন যে আমি সব কিছু জানি এবং আমি ছাড়া এই কাজটি কেউ করতে পারবেন না, তাহলে কিন্তু আপনি সেই জায়গাতেই পড়ে থাকবেন এবং আপনি যাই করে থাকুন না কেন সেই জিনিসটির অবস্থাও কিন্তু সেখানেই থাকবে। যখন আপনি এটি মনে করবেন যে আমাকে এটিকে আরও স্কেল করতে হবে, আরও ওপরের দিকে নিয়ে যেতে হবে এবং এটির জন্য আরও বেশি বড় বিজনেস বিল্ড করতে হবে, তখন আপনাকে কিন্তু আপনার দায়িত্বগুলোকে ভাগ করে দিতে হবে। আপনাকে এমন এমপ্লয়ীদের সাথে আপনার কাজগুলোকে ভাগ করে দিতে পারবে যারা আপনি না থাকাকালীনও আপনার কাজটিকে সম্পূর্ণ বিশ্বস্ততার সাথে এবং সম্পূর্ণ ভালোভাবে কাজটিকে নির্মাণ করতে পারেন। লেখক এখানে বলেছেন, আপনার জীবনের সবচেয়ে বড় ভুল বা ঝুঁকি এটি নয় যে আপনি ভুল করছেন, এটি হচ্ছে আপনার অনুশোচনা করা। আপনি কখনোই ফিরে যেতে পারবেন না আপনার আগের দিনে। আপনার অপছন্দের কিছু করার যে সময় আপনার কাছে আছে তা কিন্তু আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। যদি আপনি 25 বছর বয়সে ভাবছেন কোনো একটি কাজ করার বা কোনো একটি অ্যাডভেঞ্চারাস লাইফ কাটানোর কিংবা কোথাও ঘুরতে যাওয়ার, সেটি কিন্তু আপনার সেই রকমই করে নেওয়া দরকার। বা আপনি কোনো বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন, তা কিন্তু আপনার 25 থেকে 30 বছর 35 বছর বয়সে শুরু করে দেওয়া দরকার। আপনি যদি কোনো কাজ শুরু করার পর না পারেন, সেখান থেকে আপনি জ্ঞান লাভ করতে পারবেন, সেখান থেকে আপনি শিখতে পারবেন। আপনি যদি ফেল হয়েও যান, সেখান থেকে আপনি নলেজ গেন করবেন। কিন্তু যদি আপনি ফেল না হয়ে টিকে থেকেছেন এবং কাজ করে গেছেন ক্রমাগত, এবং যদি আপনি সফলতা অর্জন করতে পেরেছেন, চিন্তা করুন একবার আপনি সেই জিনিসটিকে কতটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যদি সেই কাজটি তখন গ্রহণ না করেন এবং আপনার 40 বছর বয়সে ভাবতে থাকেন সেই কাজটি আমি কেন গ্রহণ করিনি এবং আফসোস করতে থাকেন, তার থেকে বোকামোর জিনিস আর কিছু হয় না। লেখক এখানে বলেছেন, আপনাকে রিস্ক নিতে হবে এবং আপনাকে ঝুঁকি নিয়ে কাজ করা শুরু করতে হবে। যদি বর্তমানে কোনো একটি অপরচুনিটি আপনি পাচ্ছেন, চেষ্টা করুন সেই অপরচুনিটিকে নিয়ে নেওয়া। কারণ পরবর্তীকালে এটা নিয়ে আফসোস করার থেকে ভালো যে আপনি সেই রিস্কটি নেওয়ার পর আফসোস করুন পরবর্তীকালে যে আমি কেন রিস্কটি নিয়েছিলাম। কিন্তু আপনি যদি রিস্কটি নিয়েছেন বা সেই কাজ করেছেন, তাহলে আপনি এটা অন্তত শিখে যাবেন যে সেখানে কী করতে হয়, সেই কাজ কীভাবে করতে হয়। আপনি অনেক কিছু লার্নিংস পেয়ে যাবেন এবং এইটির জন্য কখনোই আপনার পরবর্তীকালে গিয়ে অনুতাপ হবে না যে আপনি সেটি কেন করেছিলেন। কারণ আপনার কাছে বিভিন্ন রাস্তা আছে তারপরেও। কিন্তু যদি আপনি সেই কাজটি না করতেন, আপনার অনুতাপ থেকে যেত যে আমি সেই কাজটি কেন করিনি। যদি আপনি বর্তমানে একটি কোম্পানির কয়েকজন কর্মচারী হয়ে থাকেন এবং আপনি নতুন ধনী হওয়ার রাস্তায় এগিয়ে যেতে চান, তাহলে আপনার কয়েকটি জিনিস করতে হবে। আপনাকে নিয়োগ করতে হবে অন্যদিকে। হতে পারে আপনার সেক্ষেত্রে জমানো অর্থ ব্যয় হতে পারে, কিন্তু আপনার মনে রাখা দরকার, যখন আপনি কোথাও ইনভেস্ট করা শুরু করবেন, নিয়োগ করা শুরু করবেন, তখন কিন্তু আপনার মাধ্যমে ইনভেস্টমেন্টের মাইন্ডসেট শুরু হতে থাকবে, তখন আপনি ইনভেস্ট করা শিখতে থাকবেন। দুই হচ্ছে, অফিসের বাইরে থাকাকালীন আপনি আর কী কী করতে পারবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকুন। আপনি এটা ভাবতে থাকুন, যদি আপনি অসুস্থ হয়েও পড়েন তাহলে আপনি বাড়ি থেকে কিভাবে কাজ করতে পারবেন যা আপনাকে টাকা এনে দেবে। আপনার কাজের দ্বিগুণ আউটপুট কী করে পাবেন সেই নিয়েও চিন্তা ভাবনা করতে থাকুন। তিন হলো, পরিমাপযোগ্য ব্যবসায়িক সুবিধার প্রস্তুত করুন। এর অর্থ হলো, আপনাকে তালিকা করে দেখতে হবে যে আপনি এখন অফিসে না থাকবেন বা অফিস আওয়ার্সের পরেও আপনি কত টাকা অর্জন করতে পারছেন এক্সট্রা, অর্থাৎ আপনাকে এক্সট্রা ইনকামের দিকে ফোকাস করতে হবে। চার হলো, যে সময় আপনি আপনার অফিসের কাজ করছেন না, সেই সময়ে বা সেই বাড়তি সময়কে বাড়ান আপনার বাড়তি কাজ করার জন্য। আপনি যে অন্য কাজ শুরু করেছেন তাতে আরও বেশি করে সময় দেওয়া শুরু করুন। আপনি যদি 1 ঘন্টা দিচ্ছিলেন সেই কাজে, আপনি 2 ঘন্টা দেওয়ার চেষ্টা করুন। বিভিন্ন ফালতু কাজগুলোকে ব্যাহত করুন বা বিভিন্ন যেসব কাজগুলো আপনার কোনো কাজের নয় বা আপনার জীবনে কোনো মূল্যবোধ তৈরি করে না বা মূল্য অ্যাড করে না, সেই কাজগুলো থেকে বিরত থাকুন। এবং সেই কাজগুলো ছাড়ার পর যে সময় আপনার কাছে অবশিষ্ট থাকছে সেই সময়কে কাজে লাগান
এই বিজনেসের দিকে বা যে এক্সট্রা কাজ আপনি করছেন যেখান থেকে ইনকাম আসছে সেই দিকে। লেখক এখানে আরেকটি পয়েন্টকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, সেটি হলো কোয়েটিং, অর্থাৎ ছেড়ে দেওয়া। লেখক বলেছেন, আমি তিনটি চাকরি ছেড়ে দিয়েছি এবং বাকিদের বেশিরভাগ থেকে বরখাস্তই করা হয়েছে তাকে। তিনি বারবার কিন্তু এটির থেকে উপরে উঠে এসেছেন এবং কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি বারবার সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি কাজ করবেন। লেখক বলেছেন, আপনাকে মনে রাখতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে আপনাকে নিজের জন্য সিদ্ধান্ত নিতে হবে। আপনার বাকি জীবনের জন্য ভুল চাকরিতে বসে থাকা আপনার একটি বোকামো। আপনি যা করতে চান সেই কাজটি যদি আপনি না করছেন, আপনি ততটা পরিমাণে এগিয়ে যেতে পারবেন না সেই কাজে যে কাজটি আপনি এখন বর্তমানে ঢুকেছেন, কিংবা যে কাজটির জন্য আপনাকে কারো প্রেশার সহ্য করতে হচ্ছে। আপনি যখন কোনো কাজকে নিজের থেকে করতে থাকেন এবং যে কাজটি করার জন্য আপনার প্রচণ্ড পরিমাণে ইচ্ছে থাকে, সেই কাজটিকে আপনি তত সুন্দরভাবে করেন এবং সেই কাজটি থেকে কিন্তু বেশিরভাগ লাভ আপনি পেতে পারেন। লেখক এখানে বলেছেন যে পদত্যাগ করা বা আপনাকে বের করে দেওয়া, এটি কিন্তু বিশ্বে শেষ হয়ে যায় না। এটিতে আপনার কাছে আরও সুযোগ আছে অন্য কাজ করার। আপনাকে মনে রাখতে হবে এটা কিন্তু স্থায়ী নয়। চাকরি ছেড়ে দেওয়ার অর্থ এই নয় যে আপনি আর কখনও অন্য চাকরি পাবেন না বা এটি অস্থায়ী। আপনি আবার চাকরি পেতে পারেন, আপনি আবার অন্য জায়গায় জয়েন করতে পারেন, আপনি এখনও আপনার বিল পরিশোধ করতে সক্ষম হবেন। তবে লেখক এই কথাটিও বলেছেন যে এই প্রক্রিয়ার উদ্দেশ্য হলো আপনার বর্তমান চাকরি ছেড়ে দেওয়ার আগে আপনার কাছে যেন কিছু নগদ টাকা থাকে, যেটা আপনাকে স্বল্পমেয়াদে কিছু অপ্রয়োজনীয় খরচ বাদ দিতে হতে পারে। কিন্তু আপনি সঠিকভাবে করেন তবে আপনার যে বিল পরিশোধ করা প্রতি মাসের জন্য জরুরি সেইগুলো আপনি অনায়াসে করতে পারবেন। আপনি যখন কোনো জব থেকে বরখাস্ত হয়ে যান বা আপনাকে বের করে দেওয়া হয় কিংবা আপনি পদত্যাগ করেন, এর মানে হচ্ছে আপনার জীবনে কিছু সময় এই অবস্থা চলবে, তারপরে কিন্তু জীবন আবার বদলে যাবে। কিন্তু আপনি এর জন্য আরও ইন্টারভিউ পেতে পারেন, আরও অন্য জায়গায় ইন্টারভিউ দিতে পারেন এবং বিভিন্ন আরও কাজ করতে পারেন। এই আপনার কাজ থেকে বিরত হওয়া কিংবা আপনার পদত্যাগ করাকে লেখক এখানে মিনি অবসর বলেছেন বা ছোট সময়ের জন্য একটু অবসরের কথা বলেছেন। লেখক এখানে বলেছেন যে এটা অস্বাভাবিক নয় যে আপনি একবার আপনার মিনি অবসরে পৌঁছে গেলে একটি ফাঁকা শূন্যতা আপনাকে গ্রাস করে, যেখানে আপনি অন্যথায় কাজের সাথে নিজেকে বিভ্রান্ত করতে ব্যস্ত থাকেন। যারা অবসর গ্রহণ করেন তাদের ক্ষেত্রে এটি প্রায়শই ঘটে এবং ফেরিস এটি বলেছেন যে এটি ঘটতেই থাকে এবং তার সাথেও জীবনে ঘটেছিল। প্রথম জিনিসটি হলো বিরক্ত না হওয়া, কারণ এটি একদম স্বাভাবিক জিনিস। যখন আপনি কাজ ছেড়ে বেরিয়ে আসেন তখন কিন্তু আপনি ক্রমশ বিরক্তি অনুভব করেন। আপনি যত বেশি লক্ষ্য ভিত্তিক হতে থাকবেন এই পরিবর্তনটি তত বেশি চ্যালেঞ্জিং হতে থাকবে। এছাড়াও আপনি নিজেকে সামাজিক বিচ্ছিন্নতায় ভোগাতে পারেন, কারণ যখন আপনি জব ছেড়ে দেন এবং বাড়ি থেকে কিছু করেন তখন কিন্তু সমাজের সাথেও এক প্রকার ডিলিঙ্ক হয়ে যান, অর্থাৎ আপনার সাথে সমাজের কোনো রকমের কোনো যোগাযোগই থাকে না। বাহ্যিক ফোকাসের অনুপস্থিতিতে মন ভিতরের দিকে ঘুরে যায় এবং প্রয়োজনের তুলনায় সমাধানের জন্য আরও সমস্যা তৈরি করে। যাই হোক, আপনি যদি একটি ফোকাস বা লক্ষ্য খুঁজে পান এই সমস্যাগুলি কিন্তু একদম চলে যেতে পারে। তাই আপনাকে একটি ফোকাস খুঁজতে হবে এবং আপনাকে মনে করতে হবে আমাকে ওই ফোকাসের জন্য কাজ করতে হবে। ফেরিস এখানে বলেছেন যে আপনি মিনি অবসরের সময় যেটা করতে পারেন সেটি হলো নতুন কিছু শেখা এবং সেটিতে কাজ করা। যখন আপনি নতুন কিছু শিখে সেটি নিয়ে কাজ করা শুরু করেন তখন আপনার জীবনের নতুন দিশা উন্মুক্ত হয় এবং আপনি আরও জিনিসগুলিকে ভালোভাবে খুঁজে পান। আমরা প্রতিটি জিনিসকে করার জন্য মনে করি আমাদের অতিরিক্ত পরিশ্রম করা জরুরি, কিন্তু এটি মোটেও সত্যি কথা নয়। আপনাকে যা করতে হবে সেটি হলো মূলত একটি কাজে আপনার অধিকাংশ সময়কে ব্যয় না করে আপনার বিভিন্ন কাজে নিজের সময়কে উপযুক্ত পরিমাণে নিয়োগ করা, যার মধ্যে দিয়ে আপনি যে সময় আপনি একবারে একটি জায়গাতে নিয়োগ করার ফলে যেখান থেকে কিছু পরিমাণে অর্থ পাচ্ছিলেন আপনি সেই অর্থই কিন্তু চার জায়গায় কাজ করে চার ডবল পেতে পারেন, অর্থাৎ অনেক বেশি আপনি অর্থ সঞ্চয় করতে পারেন বা অর্থ উপার্জন করতে পারেন আপনার সেই উপযুক্ত সময়কে কাজে লাগিয়ে। কনক্লুশন, টিমোথি ফেরিসের দ্য ফোর আওয়ার ওয়ার্ক উইক হলো একটি বিপ্লবী নির্দেশিকার কাজ এবং
উৎপাদনশীলতাকে এটি বাড়াতে সাহায্য করে এবং আমাদের যে পুরনো ধারণা সেগুলিকে চ্যালেঞ্জ করে। লেখক এখানে 9 to 5 যে গ্রাইন্ড, জবের পোর্টাল এবং গো টু অফিস কাম ব্যাক হোম এই জিনিস থেকে বাঁচতে এবং স্বাধীনতা ও পরিপূর্ণ জীবনধারা তৈরি করতে ব্যবহারিক কৌশল এবং মানসিকতার পরিবর্তন উপস্থাপন করে। তিনি আউটসোর্সিং, সংযোগকরণ এবং সত্যই যে কাজগুলো গুরুত্বপূর্ণ সেই কাজগুলিকে অগ্রাধিকার দেওয়ার উপর জোর দিয়েছেন। এখানে লেখক কার্যকরী পরামর্শের মাধ্যমে পাঠকদের কাজের সাথে তাদের সম্পর্ককে নতুন করে সংজ্ঞায়িত করেছেন। লাইফস্টাইল ডিজাইনকে আলিঙ্গন করতে এবং তাদের আবেগকে অনুসরণ করতে উৎসাহিত করেছেন। এই বইটি হলো এমন একটি গেম চেঞ্জিং বই যা মানুষকে এটা শেখাতে সাহায্য করে যে আপনার মনে করা দরকার যে আপনি কোন দিকে আপনার সময়কে নিয়োগ করছেন, আপনি কীভাবে আপনার সময়কে ব্যয় করে চলেছেন। কারণ লেখক বলেছেন, আপনার সময় হচ্ছে আপনার জন্য সবচেয়ে মূল্যবান বস্তু এবং এটিকে যেভাবে আপনি ব্যবহার করবেন আপনি জীবনে সেরকম জায়গায় পৌঁছে যাবেন। আপনি যে কোনো সাকসেসফুল পার্সন এবং যদি আপনি রিচ পার্সনদের দেখেন, তারা কিন্তু নিজে সব কাজ করেন না, সবসময় নিজে একাই সব কিছু করেন না, তারা নিজেদের কাজগুলোকে ডিস্ট্রিবিউট করতেও শেখেন, যেহেতু তারা অন্য কাজের দিকেও মনোযোগ দিচ্ছেন। যদি মুকেশ আম্বানি বা রিলায়েন্স একটি সাইডে থাকতো তারা কিন্তু এতটা ডেভেলপ করতে পারতো না, কিন্তু আপনি জানেন যে এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রি সব দিকে আছে, শুধুমাত্র টেলিকম ইন্ডাস্ট্রি নয়, এটি গার্মেন্টসেরও ইন্ডাস্ট্রি, এটি গ্রসারিরও ইন্ডাস্ট্রি, এটি আরও বিভিন্ন ধরনের জিনিস দিয়ে পরিপূর্ণ। তাই আমাদেরও উচিত আমাদের কাজের সময়কে সেইভাবেই ডিস্ট্রিবিউট করা। তাহলে বন্ধুরা, যদি অডিও বুকটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই অডিও বুকটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।